হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার। মৌমিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো বিষয়টা হচ্ছে, আজকে আমাদের এখানে পার্টির মিটিং ছিল, কালকে পর্যন্ত আছে, কালকেই শেষ। তো এই পাড়ায় হচ্ছিল, আমার একদম বাড়ির সামনে, প্লাস বাড়িতে চোং ঠোং লাগানো ছিল। তো ভিডিও কলে প্রথমত শোনাও যেত না, আর দ্বিতীয়ত হচ্ছে আমি পার্টি মিটিংয়ে ব্যস্ত ছিলাম, যেহেতু আমি একটা দলের সাথে যুক্ত আছি। তো সেই আর কি, যাই হোক, কথা হচ্ছে যে আমি সন্ধেবেলা নয়, বিকাল 4টের সময় ভিডিও দেখলাম, কিন্তু তারপরে যাই হোক, আমাদের এখানে 5টা থেকে যেহেতু মিটিং ছিল, তার সেই কারণে আর কি আমার ভিডিওটা করা হয়নি। কিন্তু আজকে এই ভিডিওটা আমি করব, কারণ সকালে কালকে মিটিং আছে, তো রান্নাবান্নার সমস্ত কাজকর্ম দিয়ে কালকে খুব ব্যস্ততার মধ্যেই থাকবো, মানে দুপুরটা পর্যন্ত, যার কারণে এই ভিডিওটা আমি এখনই করতে বসেছি। এখন ঘড়িতে প্রায় বাজে 10টা, প্রায় 10টা। যাই হোক, ভিডিও ছাড়ার তো কোনো সময় হয় না, আর এই ভিডিওটা আজকে না করলে সেই ইন্টারেস্টটা তোমরা হয়তো পাবে না। তো কথা হচ্ছে সেই মিটআপে গেছিলেন কারা? আপনারা তো সবাই দেখেছেন, সুকে যারা আমরা সাপোর্ট করি তারা আমরা গেছিলাম, তার সাথে চুনাদিও গেছিল। এবং এই যে চুনাদির সাথে সুয়ের যে এত বাঁধন বাঁধবে এটা আমি জানতাম, কারণ সু এমন একটি মেয়ে যে কারুর ভালো দেখতে পারে না, এবং কারুর সাথে খুব বেশি দিন সুসম্পর্ক থাকে না। খুব নিজে, মানে একটা নিজে একটা কিরকম বলুন তো, ওর অন্যায় ভুল ও এটা কিছু মানতে চায় না, নিজেকে একটা হাম্বাড়া বলে না, হাম্বাড়া হে, মানে এরকম একটা ভাব সাপ, মানে ও সমস্ত কিছু জানে। মানে ওর একটা কেস এসছে, ওর লিগাল টিম আছে, তো সমস্ত কিছু জানে। ওর এগেনস্টে কেউ কিছু বলতে পারবে না, যে বলবে তাকে খুব বাজেভাবে অ্যাটাক করবে, ওর সবসময় সামনে পিছন চেটে যেতে হবে, এটা কি কখনো সম্ভব দর্শক বন্ধুরা? এবং কথা হচ্ছে, আজকে অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? কথা হচ্ছে, সেদিন যখন চুনা ওই পার্টির সাথে কথা বলতে গিয়েছিল, অনেস্টলি স্পিকিং আমারও খুব কিন্তু কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু কথা বলতে পারিনি ওর দিকে তাকিয়ে, এবং আরও দর্শকদের দিকে তাকিয়ে। এবং আমি যদি যেতাম, আমি যেহেতু ছোট ক্রিয়েটার, দর্শক বন্ধুরা, তখন পর্যন্ত আমার 1500-এর চ্যানেল ছিল, আমাকে সবাই অ্যাটাক করতো। কিন্তু সেই সময় চুনার প্রায় 5.5 কমপ্লিট হয়ে গেছিল, যার কারণে চুনাকে অতটা অ্যাটাক করতে পারেনি। প্লাস চুনার প্রচণ্ড বুদ্ধি রাখে, কোথায় কী বলতে হবে, কী করতে হবে, কীভাবে ম্যানেজ করতে হবে, আমাদের থেকে বয়স, অভিজ্ঞতা সব দিক থেকে বড়, যার কারণে চুনা কিন্তু সেইভাবে গুছিয়ে কথাটা বলতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, চুনা ওই দিকে গেল দোগলা বলে মনে হলো, তারপরেও কিন্তু কোনো সু কিন্তু রা কাটেনি, কারণ হ্যাঁ, চুনা সাপোর্টে ভিডিও করছে, প্লাস চুনা ওকে টাকা দিয়ে হেল্প করেছে, তারপরে আরও অনেক কিছু ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? তো কথা হচ্ছে, এই যে সু স্টিম লাইভে উঠল আমার জারজ বাবার, কিন্তু কেন, কিসের জন্য উঠল? ওদের নাকি লড়াই যে মিনাকে বাচ্চা পাইয়ে দেবে। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারাই বলুন যে বাচ্চা তো কোর্ট থেকে পাইয়ে দেবে, বাচ্চা তো উকিল পাইয়ে দেবে, এরা কি, এরা তো তার মধ্যে কোনোটাই নয়, না সমাজ সেবিকা না কোনো কিছু। তাহলে মিনা বাচ্চাটাকে কিভাবে এরা পাইয়ে দেবে? আর সত্যি কথা বলতে দর্শক বন্ধুরা, আমি নিরপেক্ষ ভিডিও বানাই, আপনারা সবাই জানেন, মিনা কি সত্যি বাচ্চাটাকে নিতে চায়? সত্যি যে বাচ্চাটাকে নিতে চাইবে, তার মধ্যে সেই বাচ্চা নেওয়ার বা চাওয়ার সেই আকাঙ্ক্ষা কি আপনারা দেখেছেন কেউ? সত্যি কথা বলবেন, একদম সত্যি কথা। যেহেতু ডিভোর্সটা প্রদীপবাবু দিতে রাজি হয়নি, যার কারণেই কিন্তু এই নাটকটা, যার কারণেই কিন্তু বাচ্চা, আই ওয়ান্ট বাচ্চা, তারপর থেকেই ওর বাচ্চা 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 চাই। তার আগে কি ও বাচ্চার জন্য সেইভাবে কিছু করেছিল? এখন অনেক কিছু বলবে, শুনুন, এক বাচ্চার জন্য মানুষে কত কিছু করে ফেলে, কিন্তু মিনা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা কি করেছিল আপনারা সবাই জানেন। অ্যাকচুয়ালি মিনার, যাই হোক, এই ভিডিওতে এত কথা আমার বলার নয়, মিনা অ্যাকচুয়ালি বাচ্চাটাকে পেতেই চায় না, ঠিক আছে? শুধু ডিভোর্সটা যেহেতু দেবে না, সেইহেতু বাচ্চাটা একটা দুর্বলতার জায়গা, সেইহেতু বাচ্চাটাকে নিয়ে জাস্ট ফরে গেম খেললো ভিউয়ার্সদের সাথে, ঠিক আছে?
এইটা হচ্ছে ওর একটা চাল, ও কোনো বাচ্চা নিতে চায় না, ঠিক আছে? যাই হোক, আপনাদের যতটা বোঝানোর বুঝিয়ে দিলাম। এইবার কথা হচ্ছে, তখন আমার যখন জারজ বাবার স্ট্রিম লাইভে উঠলো, তখন চুনা টুনারা কি বলল, চুনা এবং আরও যারা ছিল তারা বলল যে না, এটা ঠিক, এটা ইয়ে হয়েছে, আমরা সবাই এক, আমরা স্ট্রিম লাইভে উঠেছিলাম যার কারণে মিনার বাচ্চাটাকে পাইয়ে দেব। তাহলে আজকে এই ইস্যু, আজকে কেন, এক সপ্তাহ যায়নি, এক সপ্তাহ যায়নি আমার জারজ বাবার জন্য, কিন্তু একবারও যখন ওই সমাজ সেবিকা বলছিলেন যে এর চ্যানেলটাকে নষ্ট করে দেব, একে কেস দেবো, এই দেবো, তখন কিন্তু একবারের জন্য অনুরোধ করে বলেনি এই ইস্যু, ঠিক আছে, যে না ওর চ্যানেলটিকে ছেড়ে দাও বা ওর চ্যানেলটিকে ইয়ে করে দাও। এবার আমরা সেদিন চলে এসেছি, কারণ আমি না ওই পিঠ পিছে ওই দোগলাবাজি করতে চাই না, হয় হয় রেহেঙ্গে নয় মারেঙ্গে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো সেই জায়গা থেকে আমি একটা নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসি, আমি সেই জায়গা থেকে ত্যাগ করে দিলাম যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো একলা পথ চলা শুরু করলাম, এবং একলা পথ চলাতে আমার খুব ভালো হয়েছে, যার যেটা ভালো, যার যেটা খারাপ বলতে পারবো। অত তেল মেরে ভাই চলতে পারবো না, কারণ কাউকে তেল মেরে ভাই আমার চ্যানেল দাঁড় করাইনি, তাই কাউকে তেল মেরে আমি চলতে পারবো না। ও খারাপ সময় গেছিল, শুয়ে সাপোর্ট করেছিলাম, এবং এখন অনেক দর্শকরা এসে বলছে যে তোমাদের কি হাতে পায়ে ধরে ডেকেছিল, তাহলে আজকে যখন নেগেটিভ ভিডিও বানাচ্ছি, মানে নেগেটিভ ভিডিও মানে কি, ও ওকে নিয়ে বলছি, ওর ভুলগুলোকে বলছি, তখন এত আপনাদের গায়ে জ্বালা লাগছে কেন? যেটা আমার মনে হয়েছিল সেই সময় তখন সেটাই করেছিলাম, এবং এখন যখন যেটা মনে হচ্ছে সেটাই করছি। তখন আমি ভেরুদাদাকে ভেরুদাদা বলেছিলাম বলে চুনার খুব গায়ে লেগেছিল। চুনা বলছে আমি নাকি খুব খারাপ ভিডিও করেছি। কই চুনা, আজকে ভিডিও নামাচ্ছ না কেন? শুধু এত কথা বললো তোমাকে, টাকা দিয়েও মুখের মধ্যে ভালো করে চুন কালি ঘষে দিল, আজকে তোমার ভিডিও নেই কেন চুনা? তুমি কেন চুপচাপ, কেন বড় ব্লগার তাই তেল মারতে হবে, তাই তাই নিজের স্ট্যান্ড পয়েন্টে তুমি চুনা আজকে আর দাঁড়িয়ে থাকতে পারলো না। চুনা এখন আবার বুদ্ধি খাটাচ্ছে, জানি না আবার কি তেল মেরে বলবে নাকি চুনা কি করবে, চুনা এখনো জানি না কি করবে। যাই হোক, সেই ভিডিও দেখার অবশ্যই অপেক্ষায় থাকলাম, নাকি বিষয়টাকে ইগনোর করবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে কি বলতো, যে যে আমার চরিত্র সম্পর্কে বলবে, সে আমার চ্যানেলে ভিউজ নাই হোক, তার সাথে কোনো অ্যালায়েন্স নেই, যেরকম আমার জারজ বাবার সাথে করিনি, যেরকম সুর তার সাথে যার জন্য খেলাম গালি, কথা আছে না, যার জন্য চুরি করি সেই বলে চোর, যেই সুরের জন্য এত আমরা অপমানিত হলাম, এত গালিগালাজ আমরা খেলাম, সে যদি তার সাথে হাত মিলিয়ে যায় সেটা কি কখনো মেনে নেওয়া যায়? দর্শক বন্ধুরা আপনারাই বলুন, কখনো মেনে নেওয়া যায়? সেই জিনিসটাকেই আমি মেনে নিতে পারিনি, তাই আমি সরে এসেছি। এবার যদি ওর মনে হয় দোগলা দোগলা, যদি মনে হয় আমরা নেগেটিভ ভিডিও করছি করছি, হ্যাঁ ভিউজ হচ্ছে, ভিউজের জন্য তো ওও ভিডিও করে, ওও তো কবি ইস পার কবি উস পার, তাহলে ওর যদি মতামতের দাম দর্শকরা দিতে পারে, তাহলে আমাদেরও মতামতের দাম দেওয়া উচিত দর্শক বন্ধুরা, তাই না? আপনারা আমার মনে হয় সবসময় সত্যের সাথে থাকবেন, সত্যের সাথে থাকবেন। আজকে জানি না চুনার উপরে ওর এত রাগ হলো কেন, এটা রাগ হওয়ার কারণ আছে, এক তো চুনার চ্যানেলটা দরদর করে এগিয়ে যাচ্ছে, এটা একটা সুয়ের হিংসার কারণ, দ্বিতীয়ত চুনার ভালোই ভিউজ হচ্ছে, ওর ভিউজ পড়ে যাচ্ছে, আর ও সু কখনোই চায় না যে ওর থেকে কেউ এগিয়ে যাক, ওর থেকে যেই এগিয়ে যায় তখনই তার পিছনে ও কাকি করতে বসে যায়, তখনই তার পিছনে ইয়ে করতে বসে যায়। আচ্ছা, একটা পয়েন্ট হচ্ছে দালাল, দালাল কেন বলা হবে না একে, এ তো সবসময় দালালি করে, সবসময় দেখবেন যত নোংরা পরকিয়া, যত নোংরা বুঝতে পারছে এটাকে নোংরা, সেটাকে সাপোর্ট করবে, এই যত নোংরাগুলোকে সাপোর্ট করবে, প্রথমত সাপোর্ট করলো, ঠিক আছে, তারপরে যখন তার কাছ থেকে সেরকম সুযোগ সুবিধা পেলো না, তাকে আবার খারাপ বলতে বসে গেল, তাহলে এ না ঘাটকা না ঘাটকা, এই তো হলে এর স্বরূপ। তারপরে তোর উকিলের কাছ থেকে তুই সাহায্য পেয়েছিস, ভালো কথা, তুই অন ক্যামেরায় বা ভিডিওর মাধ্যমে বলছিস কি যে আমার উকিলের সাথে যোগাযোগ করতে, কেন তোমার উকিল কি পৃথিবীতে বা ওয়েস্ট বেঙ্গলে কি একদম সেরা উকিল নাকি, এরকম উকিল কি আর নেই যে তোমার উকিলের সাহায্যই নিতে হবে, আর কোনো উকিল নেই? সে যদি মনে করতো যে তোর উকিলের সাথে সে ইয়ে করবে, তাহলে সে অবশ্যই তোর সাথে যোগাযোগ করতো, তুই অল বাট কমিশন খাওয়ার জন্য করেছিস, তুই পয়সা ছাড়া কিচ্ছু চিনিস না,
ঠিক আছে, পয়সা খাওয়ার জন্য তুই লক 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 করছিস, তার জন্য তুই সবসময় মানে তোর অ্যাডভাইজার খুব ভালো, তোর অ্যাডভাইজার এই মানে কি মাঝখান থেকে কমিশন খাওয়ার ধান্দার জন্য তুই মাঝখান থেকে এরকম করছিস, বলছিস না ডাক্তারের সাজেশন দেয়, আজকে ডাক্তারের সাজেশন তোকে হ্যাঁ দিতেই পারে, বা তুই কোনটা নিবি না নিবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে, আজকে তোকে ডাক্তারের সাজেশন দেয় কেন, কারণ তুই কান্দুনি গেছিস সেখানে এসে, আমার এই আমার ওই আমার বাচ্চা হয় না আমার এই, সব সময় সিম্প্যাথি কার্ড খেলিস, বাচ্চা হয় না বলে ওটাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলিস, সেই জন্য আজকে বলেছে, আজকে তো অনেক নিঃসন্তান মহিলারা রয়েছে, কই তাকে নিয়ে তো বলে না, আজকে তোকে নিয়ে বলছে কেন, কারণ তুই ওই জায়গাটা বুঝে গেছিস, সিম্প্যাথি কার্ড খেলিস। আর তোর নাটকটা কি বলতো, যখনই একটা ভিডিও বানাস, যেরকম কি ওই আরিয়ান রুম্পাকে নিয়ে ভিডিওটা বানালি, ঠিক আছে, ওখানটায় কি করলি, তুই নেগেটিভ যেইগুলো জানিস না বানিয়ে বানিয়ে পরকীয়ার সাথে ওদের তুলনা করলি, ঠিক আছে, আজকে তুই ওগুলো করলি, করার পরে দর্শকদের কাছ থেকে জুতো খেলি, তারপরে কি হয়ে গেল, তোর শরীর খারাপ, যেই তুই তুই একটা সবসময় বিপরীতমুখী ভিডিও করতে চাস, সবসময় যে সিরিয়ালে হয় না নেগেটিভ ভিলেন নেগেটিভ ক্যারেক্টার, সবসময় তুই ওই ক্যারেক্টার প্লে করতে চাস, এবার যেই ওইখান থেকে জুতাটা তুই খাস আচ্ছা আসে, তখনই তুই বুদ্ধি কাটাস কী করবো কী করবো, হ্যাঁ এক্ষুনি হয় আমার পোষ্যটার শরীর খারাপ বা আমার শরীর খারাপ, সবসময় শরীর খারাপ, সবসময় জ্বর, তখনই তোর জ্বর শরীর খারাপ বা অন্য কোনো বুদ্ধি খাটিয়ে নাটক বের করিস, তুই হচ্ছে সব থেকে শয়তানের মাস্টার। আর চুনার সাথে যে এটা বাঁধবে এটা আমি জানতাম, এটা আমার ভবিষ্যৎবাণী করাই ছিল, আরে আমি তো গ্যালারিতে বসে গেম খেলাটা দেখছিলাম, তোর সাথে চুনার কবে বাঁধবে আর তুই সেটাকে দেখে সহ্য করতে পারবি না, ব্লাস্ট হবে, আজকে সেই দিনটা পেলাম, ইয়ে। তো যাই হোক, এইটুকুই ভিডিওটা ছিল, কারণ এই মহিলা এই যে সু এ কারোর হতে পারবে না, কারণ না কারণ না, যতগুলো ওয়াইটিতে আছে সব থেকে বদের বাসা হচ্ছে এ। চলুন দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই ভিডিওটা এই পর্যন্তই।